নমস্কার বন্ধুরা, জয়িতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। আমার আজকের ভিডিও হলো আমরা যে জে ইনভেস্টিতে যে আমরা মেন্টাল অ্যাবিলিটি করব তার একটা বিভাগ। টোটাল তো আমাদের 10 রকমের বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগে চারটে চারটে করে থাকে। তো তার মধ্যে একটা বিভাগ একটু সবারই কঠিন লাগে, সেই কঠিন বিভাগটাই আমি কিভাবে সহজেই খুব হয়ে যেতে পারে, যেগুলো একটাও ভুল হবে না এই প্রসেসে করলে, আমি সেইটাই আজকে করাবো। তো আজকের আমাদের সাবজেক্ট হলো পেপার ফোল্ডিং, ঠিক আছে? ফোল্ডিং এবং কাটিং, মানে একটা ছিল কি আমাদের যে একটা পেপার থাকবে, যে কোনো শেপে পেপারটা দেওয়া থাকবে, পেপারটাকে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে দেখানো হবে যে কিভাবে ফোল্ড করা হয়েছে, তারপরে কিছু একটা জায়গায় কাটিং করা হয়েছে। কাটিং করার পরে পেপারটাকে আবার আমাকে খুলতে হবে, খোলার পরে যে চিত্রটি আসবে সেই চিত্রটা আমাদের সঠিক অ্যান্সারে দাগ দিতে হবে। তো দেখা যাক আমরা কি কত সহজে সেগুলো করে নিতে পারি। অনেক বাচ্চারা এই পেপার ফোল্ডিংকে খুব ভয় পায়, হ্যাঁ, তো একদম ভয় পাওয়ার দরকার নেই, খুব সহজেই কীভাবে হয়ে যেতে পারে আমি সেটা আজকে, চলো তোমাদের মোট 10 খান আমি আজকে পেপার ফোল্ডিং শেখাবো। তো আমরা শুরু করা যাক। দেখো প্রথমটা প্রথমটা কি আছে, এরকম একটা চৌকো কাগজ আছে, তারপরে যেদিকে যেদিকে অ্যারো চিহ্ন আছে সেদিকে সেদিকে আমরা ভাঁজ করব, ঠিক আছে? তো আমি এটা ড্রয়িং এর মাধ্যমে তোমাদের দেখাবো কত সহজেই হতে পারে। এখানেই করা যায়, কিন্তু আমি এখানে করব না, আমি এখানটায় করে আমি দেখাবো। দেখো ফার্স্টে ফার্স্টে আমাদের কি আছে, একটা স্কোয়ার আছে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা স্কোয়ার এরকম বানিয়ে নেব। স্কোয়ার আমরা বানিয়ে নিলাম, এরপরে কি আছে, মাঝখান দিয়ে পেপারটাকে ফোল্ড করেছে, তার মানে কি এরকম একটা ফোল্ড হবে, হলো? দেখো তারপরে কি এইখানে এরকম একটা ফোল্ড করেছে, এদিকে ফোল্ড করেছে মানে পেপারটা তো আমার অলরেডি ফোল্ড হয়ে আছে, তাহলে কি করব, আমাদের এদিকেও একটা ফোল্ড হবে। এরপরে দেখো কোনাগুলোকে কেটে দিয়েছে, জাস্ট এইটা এরকম করে কেটে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই দিকে যখন কেটেছে তার মানে কি এই দিকেও কাটা হবে, যা হবে চারদিকে, কেন না আমাদের পেপারটা চার ফোল্ড আছে, তাহলে আবার ঠিক এই দিকেও হবে, আবার এই দিকেও হবে, আবার এই দিকেও হবে, আবার এই দিকেও হবে, ঠিক আছে? এরকম ভাবে তো দেখো, তাহলে আমাদের অ্যান্সার কোন ফিগারটা আসবে, না অ্যান্সার ফিগার আসবে এইটা, ঠিক আছে? এইটা আমি রেড কালি দিয়ে করে দিচ্ছি, করে দিলে তাহলে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে যে ফিগার কোনটা। দেখো তাহলে তাহলে দেখা যাক, তাহলে এই ফিগারটা হলো আমাদের অ্যান্সার ফিগার। দেখা যাক অ্যান্সার এই ফিগারটা আছে কিনা, দেখো আছে নাম্বার 4, তাহলে আমাদের হলো এর অ্যান্সার, ঠিক আছে? এরপরে দেখো তারপরের ফিগারটা, ঠিক যেরকম ভাবে বলবে আমরা সেরকম ভাবে কিন্তু ড্রয়িংগুলো করতে হবে। দেখো এটাও আবার সেই চৌকো ড্রয়িং, তাহলে আবার আমরা একটা স্কোয়ার আগে ড্রয়িং করি, স্কোয়ার ড্রয়িং হলো, আবার ঠিক মাঝখান থেকে ফোল্ড হয়েছে, তাহলে মাঝখান দিয়ে করলাম চার ফোল্ড, তার মানে চার ভাগে আবার ভাগ করে দিলাম। এরপরে দেখো একটা ফোল্ডকে এরকম করেছে, এই দিকের ফোল্ডটাকে, তো এই দিকের ফোল্ডটাকে আমরা এরকম করে দিই। এরকম যখন করব তার মানে কি আমার সবগুলোই এরকম হবে, দেখো এটাও এরকম হবে আর এইটাও এরকম হবে, তার মানে কি একটা রাউন্ড ফিগার। তারপর এখানে 0, এখানে এখানে এখানে, তার মানে আমাদের মূল ফিগারটা কি হলো, না একটা রাউন্ড শেপ আর তার মাঝখানে চারটে ছোট ছোট গোল চিহ্ন। দেখো তাহলে অ্যান্সার ফিগারে কোনটা হচ্ছে, অ্যান্সার ফিগারে হচ্ছে আমাদের কোনটা, নাম্বার 3, এই যে এখানটা একটু ছিল, ঠিক আছে? তাহলে অ্যান্সার ফিগারে হচ্ছে আমাদের কোনটা, নাম্বার 3। তারপরে 18টা, 18-এ আমাদের কি বলেছে, 18-এ আমাদের বলেছে একটা রাউন্ড, যা বলবে যেরকম চিহ্ন বলবে আমরা সেরকমই নেবো। তাহলে আমরা একটা রাউন্ড করলাম, মোটামুটি একটা রাউন্ড হলো, বোঝা গেলেই হলো, মাঝখান দিয়ে ভাঁজ করেছে, করলাম, তারপরে আবার চার ভাঁজ যথারীতি, তাহলে আবার চার ভাঁজ আমরা করলাম। এরপরে এই পার্টটাকে আমাদের কেটেছে, দেখো এরকম করে কেটেছে, এখানে একটা 0, তার মানে কি আমাদের এই পার্টটা যদি কাটে তারপরে আমাদের এই পার্টটাও কাটবে একইভাবে,
ঠিক তেমনি এই পাড়টাও কাটবে, আবার এই পাড়টাও কাটবে, তাহলে কি মাঝখানে একটা রাউন্ড হবে আর সব জায়গাতে একটা করে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা আমাদের আসবে, এই শূন্য আর এটা। তাহলে দেখো কোন ফিগারটা আসছে, দেখো 1 নম্বর ফিগার আমাদের অ্যান্সার, একই একদম সেম ছবি। ঠিক আছে, তারপরেরটা দেখো, তাহলে কত সহজেই হয়ে যাচ্ছে, শুধু আমাদের ধরতে হবে কিভাবে ড্রয়িংটা হচ্ছে। চারটে যদি থাকে তাহলে আমরা কিন্তু সবেতেই চারটেতেই করব, আবার যদি তিনটে ভাগে ভাগ করা থাকে তো আমরা সবেতেই তিনটেতেই ভাগ করব। তো আমাদের এই ছবিটাও আবার একটা স্কোয়ার, আবার মাঝখান থেকে একটা ভাঁজ হয়েছে, দেখা যাক। দেখো এই ছবিটা করছি আমরা, তো এরকম মাঝখান থেকে আবার একটা ভাঁজ, আবার 4 ভাঁজ, তো আবার আমরা 4 ফোল্ড করে দিলাম। এবারে করেছি কি, এই কোনটা কোন কোনগুলো কাটছে সেগুলো আমাদের ধরতে হবে, আমরা সেখান থেকে কিন্তু স্টার্ট করব। এইটা তার মানে কি, এই কোনটা মাঝামাঝি এরকমভাবে কেটেছে, ঠিক আছে। এই দিকে যখন কেটেছে তার মানে কি, আমাদের এই দিকেও কাটা হবে, আবার এই দিকেও কাটা হবে, আবার এই দিকেও কাটা হবে, আর এখানে দুটো দাগ, তার মানে এই দিকেও দুটো দাগ, এই দিকেও দুটো দাগ, এই দিকেও দুটো দাগ। 4 ফোল্ড মানে একদিকে যা আছে চারদিকেই চারটেই হবে। তাহলে আমাদের মেন ছবিটা কোনটা হলো, হ্যাঁ দেখো এই দিকে ফোল্ড করেছে, তার মানে কি আমাদের এই দিকেও একটা করে কিন্তু ফোল্ড হবে, তাই তো দাগটা হবে এরকম। ঠিক আছে, তাহলে আমাদের ছবিটা কি দাঁড়ালো, না এরকম, আর দুটো করে সবেতে এরকম করে দুটো করে দাগ দেওয়া আছে। দেখো কোন ছবিটা হচ্ছে, 4টে ফোল্ড দুটো করে দাগ, দেখো এই ছবিটা হচ্ছে। তাহলে আমাদের এই 1 নম্বর ছবিটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আসবো আমরা 5 নম্বর ফিগারে, দেখো 5 নম্বর ফিগারে কি আছে একটু ছোট করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। পাঁচ নম্বরে আছে আমাদের আবার এরকম একটা ফোল্ড করেছে, এটা ব্ল্যাক পেন, এরকম একটা স্কোয়ার আছে, আবার মাঝখান দিয়ে একটা দাগ আছে এরকম, তো দাগ কাটলাম, আবার একটা 4 ফোল্ড আছে, 4 ফোল্ড করলাম। এরপরে দেখো আবার একটা ফোল্ড, এই ফোল্ডটাকে এইটাকে করেছে, মানে এইটাকেও হবে, এইটাকেও হবে, এইটাকেও হবে, ঠিক আছে। এখানে একটা জিরো আছে, মানে এই ফোল্ডও একটা জিরো, ঠিক তেমনি এখানে একটা, এখানে একটা, আবার ঠিক এখানে একটা, এখানে একটা, এখানেও একটা, এখানেও একটা, ঠিক আছে। তাহলে দেখো কোন অ্যান্সারটা আমাদের এলো, ওপরে 4টে জিরো, নিচে 4টে জিরো পরপর, হ্যাঁ দেখো তাহলে কোন অ্যান্সারটা, নাম্বার 2 অ্যান্সার হলো। তাহলে এটা আমাদের হয়ে গেল 5 নম্বর ফিগার, ঠিক আছে। এরপরে আমরা আসবো নাম্বার 6 নম্বর ফিগারে, দেখো 6 নম্বর ফিগারে কি আছে, 6 নম্বরে ফিগারে আছে কি আমাদের একটা রাউন্ড। তাহলে আবার আমরা একটা রাউন্ড করি, একটা সার্কেল বানালাম, সার্কেলটাকে দেখো 4টে ভাগে ভাগ করেছে, প্রথমে প্রথমে 2টো ভাগ, তারপরে আরো 2টো ভাগ, এই যে 2টো ভাগ, তারপরে আবার 1 2 3 4, 4টে ভাগকে আবার একটা করে ভাগ করেছে, এই যে একটা করে, তাহলে আবার একটা করে আমরা ভাগ করলাম। এবারে কি একটা করে এতে 0, এরকম একটা করে পয়েন্ট, তার মানে প্রত্যেকটাতে আমার একটা করে হয়ে যাবে। একটাতে আছে মানে আমাকে সবগুলোতেই করতে হবে, যতগুলো ঘর সবগুলোতেই ঘরে করতে হবে। তাহলে দেখো কোন ছবিটা হলো আমাদের, দেখো 1 নম্বর ছবি সবগুলোতেই, ঠিক আছে। তাহলে হলো এরকম ভাবে আমরা কিন্তু ফিগারগুলো খুব সহজেই করে নিতে পারবো। এরপরটা দেখো 37, আবার একটা স্কোয়ার, তো আমরা আবার একটা স্কোয়ার করলাম, আবার স্কোয়ারটাকে 4 ভাগ করেছে, তো আমরা প্রথমে 2 ভাগ, তারপর আরো 2 ভাগ, 4 ভাগ করে দিলাম। এবার দেখো এক একটা এতে 3টে করে এরকম কোনাকুনি, 1 2 3, তারপরে আবার এদিকেও কোনাকুনি হবে, 1 2 3, আবার ঠিক তেমনি এদিকেও কোনাকুনি হবে, 1 2 3, আবার এদিকেও, 1 2 3। তাহলে দেখো এই ছবিটা কোথায় আছে, এই দেখো নাম্বার 1,
কোণাকুণি এটা হবে না, কেন কি এটা সমান আছে, এই জন্য এইটা যেহেতু আমাদের কোণাকুণি এরকমই, তাহলে আমাদের এই ছবিটা হচ্ছে এইটা, তাহলে আমাদের অ্যান্সার 1 নম্বর। এরপরে হচ্ছে 7 নম্বর ছবিটা, দেখো আবার সেই স্কোয়ার, স্কোয়ারের উপরেই আর রাউন্ডের উপরেই কিন্তু বেশি ছবিগুলো আসে, আর ট্রাইঅ্যাঙ্গেল মাঝে মাঝে এক আধটা দিয়ে দেয়। দেখো এরপরে আবার 4 ভাগ, প্রথমে 2 ভাগ এইটা, তারপরে এইটা হলো 4 ভাগ। এরপরে কি করেছে না, প্রত্যেকটা ভাগ থেকে এরকম এদিকে একটু এদিকে একটু কেটে আবার এরকম করে কেটেছে, তাই তো? তাহলে সবগুলোতেই তাই হবে। ফার্স্টে এটা করে নাও, এদিকে একটু এদিকে একটু এরকম, তারপরে আবার তাহলে এদিকে একটু এদিকে একটু আর এরকম, আবার এদিকে একটু এদিকে একটু এদিকে, মোটামুটি আমরা বুঝতে পারলেই হলো ছবিটা, ঠিক আছে? দেখো এই ছবিটা আমাদের আসছে, তাহলে এই ছবিটা কোথায় আছে দেখা যাক। দেখো এইটা আসছে, মাঝখানে কিন্তু আমাদের কোনো স্কোয়ার নেই, তাই কিন্তু আমাদের এই ছবিটা হবে না, ঠিক আছে? আর এইটা সোজাসুজি আছে, কিন্তু আমাদের কি আছে কর্নার টু কর্নার, এই যে এই সাইনটা এটা কর্নার টু কর্নার আছে, দেখো এটা কর্নার টু কর্নার, এগুলো একটু ভালো করে খেয়াল করবে। অনেকে হয়তো সঠিক বানালে বানিয়ে ভুলটা দিয়ে দিলে, না একদম যেমন হবে হুবহু সেরকমই হবে। এইটা কর্নার আছে মানে এইটাও আমাকে মাথায় রাখতে হবে যে এইটাও কিন্তু কর্নার হবে, কখনোই সোজাসুজি হবে না, আর এর ভেতরে কোনো স্কোয়ার নেই, সুতরাং এর ভেতরে কোনো স্কোয়ার হবে না, তাহলে আমাদের হচ্ছে 4 নম্বর অ্যান্সারটা। এরপরে আসি 39, এটা একটু নতুনত্ব, দেখো একটা ট্রাইঅ্যাঙ্গেলের উপরে দিয়েছে ফিগারটা, দেখো এইটা ফার্স্টে একটা আমরা ট্রাইঅ্যাঙ্গেল করি তাহলে, একটা ট্রাইঅ্যাঙ্গেল করলাম। এরপরে কি দিয়েছে না, মাঝখান থেকে একটা দাগ টেনেছে, এই যে মাঝখান থেকে একটা মাঝ বরাবর, তাহলে আমরাও মাঝ বরাবর একটা টেনে দিলাম। এরপরে কি করেছে এই দিকে একটা এরকম, তার মানে এরকম, তার মানে কি এই দিকেও কিন্তু আমাদের যথারীতি করতে হবে, যা করব সবগুলোতেই করতে হবে সমান সমান পুরো কভার। এরপরে দেখো এই দিকে একটা ভি আকৃতি করে দিয়েছে, তাই তো? কিছুটা আসার পর এদিকে একটা ভি আকৃতি করেছে, ঠিক তার মানে কি এই দিকেও একটা হবে, আর এই দিকে যখন হয়েছে তার মানে এই দিকে হবে, প্রত্যেকটা পার্টেই কিন্তু হবে, যা হবে একটা পার্টে যদি হয় তাহলে কিন্তু 4টে পার্টেই সেটা আমাদের করতে হবে। এবারে দেখো নিচের এইটা, এইখানটায় একটা ভি করেছে, তার মানে আমাদের আবার ঠিক এইখানটাও একটা হবে, হলো? এরপরে এইখানে একটা কেটেছে এই জায়গাটা, তার মানে আমাদের এই জায়গাটাও একটা কাটবে। দেখো এইটা 4টে পার্ট হবে না কেন, না আমরা যদি ফোল্ড করি এটা তো মাঝ বরাবর এখানে শেষ হয়ে যাচ্ছে না, তো এইগুলোতে আসছেই না, টাচ করছেই না, ওই জন্য আমরা এখানটায় কাটছি। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, দেখো অ্যান্সার ফিগার তাহলে কোনটা হবে না, অ্যান্সার ফিগার আমাদের হলো এরকম 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 আর এইদিকে দুটো ডায়মন্ড শেপ করা আছে। তাহলে দেখো কোন ফিগারটা এলো, নাম্বার 2, ঠিক আছে, একদম হুবহু একই ফিগার এসেছে, তাহলে আমাদের এই ফিগারটা নাম্বার 2। এরপরে ফিগার আবার সেই স্কোয়ার, তাহলে আবার একটা আমরা স্কোয়ার বানাই ফার্স্টে, স্কোয়ারকে কটা ভাগ করেছে না, ফার্স্টে 2 ফোল্ড, তো আমরা ফার্স্টে 2 ফোল্ড করলাম, পরে আবার একটা 4, 4 ভাগ, 4 ভাগ করে দিলাম। এবারে কি বলেছে এইখানে একটু কেটেছে এই জায়গাটায়, তার মানে কি এইখানটায় কেটেছে মানে ঠিক এই জায়গাটাও কাটবে, আবার এই জায়গাটাতে কেটেছে এই জায়গাটাতেও কাটবে, তাই তো? যা হবে 4টেতে, আর এইখানটায় একটা ভি শেপ আছে, তার মানে এইটা ভি মানে এদিকেও ভি একটা হবে আর এদিকেও একটা ভি হবে। তাহলে আমাদের অ্যান্সার ফিগার কোনটা এলো, নাম্বার 1, তাই তো? দেখে নাও, দেখো পুরো হুবহু একই রকম,
প্রথমে এই যে ডায়মন্ড শেপ সার্কেল, ডায়মন্ড শেপ সার্কেল, দেখো ডায়মন্ড শেপ সার্কেল, ডায়মন্ড শেপ সার্কেল, তো আমাদের অ্যান্সার 1 নম্বর ফিগার। তো বন্ধুরা বলো ইজি কিনা, খুব সহজেই কিন্তু আমরা এগুলো করতে পারি। আর আরেকটা প্রসেস আমি দেখাবো পরেরটাতে, যেটা এটা তো আমরা খাতায় করে নিলাম এইভাবে, আমরা কিন্তু এগুলোকে এইখানে এর ভেতরেই আমরা এগুলো করতে পারি, ঠিক আছে? সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে করব আর একটা প্রসেসে। তো তোমাদের মনে হয় এইটাই সুন্দরভাবে তোমরা করতে পারবে, আর এইখানে শুধু শুধু কোশ্চেনটাকে নষ্ট করে কোনো লাভ নেই, তো আমরা এইভাবেই এগুলো ফিগারগুলোকে করব, ঠিক আছে? তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো আর তোমাদের ভুল হবে না। নেক্সট ভিডিওতে আমি আবার কিছু এরকম পেপার ফোল্ডিং করাবো, ঠিক আছে? তাহলে তোমাদের একদম পুরো জলের মতো ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আর হ্যাঁ প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে প্লিজ একটাই অনুরোধ, আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা বাই বাই।